ফ্যাং শুই, লাভিং বুড্ডা, যতই কিছু ব্যবহার করুন না কেন, দুঃখ বন্ধ হতেই পারে না। তাই দুঃখ বন্ধ করতে গেলে এই আহার বন্ধ করতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় সমূহে সংযমতা। আদারওয়াইজ দুঃখ বন্ধ হওয়ার কোনো মার্গ নেই, কারোর পক্ষে সম্ভব নয়, এই অসম্ভব ব্যাপার। তো আমি চক্রবালের সমস্ত প্রাণী, সমস্ত সত্ত্ব, দৃশ্য অদৃশ্য, কায়া সম্পন্ন কায়াবিহীন, চক্ষু সম্পন্ন চক্ষুবিহীন, পদ সম্পন্ন পদবিহীন, দ্বিপদ চতুষ্পদ বহুপদ, সমস্ত প্রাণী সবার জন্য মঙ্গল সুখ কামনা করছি, মৈত্রী বিতরণ করছি। জাতি জাতিতে যে সংঘর্ষ সংঘাত, আমি সবার প্রতি মৈত্রী দান করছি। মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, জৈন সম্প্রদায় এবং শিখ সম্প্রদায়, আমি সকল মানব জাতির প্রতি মৈত্রী দান করছি। মানুষ একে অপরকে মিত্ররূপে গ্রহণ করুক, বন্ধুরূপে গ্রহণ করুক, আত্মীয়রূপে গ্রহণ করুক, প্রতিবেশী রূপে গ্রহণ করুক, এতেই মানুষের শান্তি সুখ আসবে, পৃথিবীতে স্বস্তি ফিরে আসবে। সবাই সবাইকে আপন জন রূপে গ্রহণ করে, অপরের দুঃখকে আপন দুঃখ মনে করে যদি চিত্ত গঠন করতে পারে, অপরের সুখকে আপন সুখ মনে করে যদি চিত্ত গঠন করতে পারে, দেখবেন আমাদের পৃথিবীতে আর শান্তি সম্মেলন করতে হবে না, এমনিতেই শান্তি ফিরে আসবে, এমনিতেই সুখ ফিরে আসবে। পৃথিবীর সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সবার স্বস্তি মুক্তি হোক।